রাধে আজকের শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মলীলা শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা খণ্ড শ্লোক সাতাশ বিবাহ করিলে হইল নবীন যৌবন সর্বত্র লইয়াইল প্রভু নাম সংকীর্তন পৌগণ্ড বয়সে পড়েন পরাণ শিষ্যগণে সর্বত্র করেন কৃষ্ণ নামেরও ব্যাখ্যানে সূত্রবৃত্তি পাজে টিকা কৃষ্ণে তে তাৎপর্য শিষ্যের প্রতীত হয় প্রভাব আশ্চর্য তার বিবাহের পর যৌবনের আরম্ভ এবং তার যৌবনাবস্থায় তিনি সর্বত্রই সকলকে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করালেন পৌগণ্ড বয়সে তিনি পড়তেন এবং শিষ্যদেরকেও পড়াতেন তখন তিনি সর্বত্র শ্রীকৃষ্ণের দিব্য নামের মহিমা ব্যাখ্যা করতেন শ্রী চৈতন্য মহাপ্রভু যখন তার শিষ্যদেরকে ব্যাকরণ পড়াতেন তখন তিনি মধ্য দিয়েই তাদের কাছে শ্রীকৃষ্ণের মহিমা ব্যাখ্যা করতেন পড়ার সমস্ত বিষয় ছিল কৃষ্ণকেন্দ্রিক এবং তার শিষ্যরা অনায়াসে তা বুঝতে পারতেন এভাবেই তার প্রভাব ছিল আশ্চর্যজনক যারে দেখে তারই কহে কহ কৃষ্ণ নাম কৃষ্ণ নামে ভাষাইল নবদ্বীপ গ্রাম দেখতেন তাকে কৃষ্ণ নাম করতে বলতেন এভাবেই তিনি কৃষ্ণ নামে সারা নবদ্বীপ নগরকে প্লাবিত করেন বয়সে আরম্ভিলা সংকীর্তন রাত্রদিনে প্রেমে প্রেমের নৃত্য সঙ্গে ভক্তগণ নগরে নগরে ভ্রমে কীর্তন করিয়া ভাসাইল ত্রিভুবন প্রেম ভক্তি দিয়া চব্বিশ বৎস রয়েছে নবদ্বীপ গ্রামে লইয়া ইলা সর্বলোকে কৃষ্ণ প্রেম নামে ছিল কিশোর বয়সে তিনি সংকীর্তন আন্দোলন শুরু করেন কৃষ্ণ প্রেমে মত্ত হয়ে তিনি তার ভক্তগণ সহ নৃত্য কীর্ত কীর্তন করতেন সংকীর্তন করতে করতে মহাপ্রভু নগরে নগরে ভ্রমণ করতেন এভাবেই প্রেম ভক্তি বিতরণ করে তিনি সমস্ত জগৎকে প্লাবিত করেন শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে চব্বিশ বছর বাস করেন এবং তিনি প্রতিটি মানুষকে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করিয়া কৃষ্ণ প্রেমে বাস বাকি চব্বিশ বছর শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে তার ভক্তদের নিয়ে জগন্নাথপুরীতে বাস করেছিলেন তার মধ্যে নীলাচলে ছয় বৎসর নৃত্য প্রেম ভক্তি দান নিরন্তর সেই চব্বিশ বছরের মধ্যে ছয় বছর তিনি নিরন্তর নৃত্য করে ও কীর্তন করে প্রেম ভক্তি দান করেছিলেন আজকের পাঠ এই অব্দি ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে